আজমির শরীফে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাজা মইনুদ্দিন চিশতির দরবার জিয়ারত, রাতেই ফিরবেন দেশে। তিস্তা সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিজেপি দেখা করতে দেয়নি অভিযোগ মমতার। হাসিনা জি এসছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো, পূজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই, ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন, আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। এতনা গুসা কিউ, এ বড়া বড়া বাবু লোগো কো এতনা ডরনে কা বাত কিয়া হ্যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিনাজপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশির মৃত্যু, চোরাকারবারীরা ঘিরে ফেললে আত্মরক্ষায় চালায় গুলি, দাবি ভারতের হাই কমিশনের, মরদেহ ফেরত চায় পরিবার। বৃষ্টিতে আশ্রয় নিয়েছিলেন সেচ দেয়ার পাম্প ঘরে, বজ্রপাতে সিরাজগঞ্জে একই পরিবারের তিনজন সহ নয় কৃষি শ্রমিকের মৃত্যু, পুরো গ্রামে শোকের ছায়া। উঠছে ফোসকা, হচ্ছে চুলকানি, দেখতে পক্সের মতো হ্যান্ড ফুট মাউথ রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশুরা, লক্ষণ দেখা দিলে যেতে হবে চিকিৎসকের কাছে। লাইন থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে ট্রেন, উন্নয়নে হাজার হাজার কোটি টাকা খরচের দাবি করলেও সংস্কারে নেই উদ্যোগ, বাড়ছে দুর্ঘটনা। এবং সংকটাপন্ন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক, অবহিত করা হয়েছে পরিবারের সদস্যদের। ভারতে রাষ্ট্রীয় সফরের শেষ দিনে আজমিরে গাজা গরিবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশ, জনগণ এবং মুসলিম উম্মার মঙ্গল কামনা করে মোনাজাত করেন। প্রায় এক ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন। এর আগে জয়পুর বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান রাজস্থানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতারা। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। হারুনুর রশিদের ক্যামেরায় রাজস্থানের আজমির শরীফ থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ভারত সরকারের আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে পৌঁছান রাজস্থানের আজমির শরীফে। নজিরবিহীন নিরাপত্তায় তাঁকে মোটর শোভাযাত্রায় নেওয়া হয় খাজা গরিবে নেওয়াজের দরগার মূল প্লাজায়। দরগায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রধান খাদেম। এক পর্যায়ে জোহরের নামাজ পড়ে বেশ কিছুটা সময় মোনাজাত করেন শেখ হাসিনা। উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দরগার সমাধিতে গিলাফ পরিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব মিলে প্রায় টানা 55 মিনিট খাজা গরিবে নেওয়াজের দরগাহের ভেতরে ছিলেন ভারত সফরে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী। খাজা গরিবে নেওয়াজের দরগা জিয়ারতের মাধ্যমে ভারতে এবারের রাষ্ট্রীয় সফর শেষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর যৌক্তিকতার নিরিখে দুই প্রতিবেশী দেশ আরও সমৃদ্ধির কাতারে এগিয়ে যাবে এমনের সরকারের প্রতিনিধিরা। দেবাশিস রায়, সময় সংবাদ, আজমির শরীফ, রাজস্থান, ভারত। তিস্তাসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চেয়েও সুযোগ পাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে মমতার দাবি, উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে সুযোগ দেয়নি বিজেপি সরকার, এমনকি তার বেশ কয়েকটি বিদেশ সফর কেন্দ্রীয় সরকার বাতিল করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাজধানী দিল্লিতে ব্যস্ত সময় কাটিয়েছেন। 5 সেপ্টেম্বর সফরের শুরুর দিন থেকে 8 তারিখ পর্যন্ত ছিল তার ঠাসা কর্মসূচি। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক এবং দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা স্মারক সই, পরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কংগ্রেস নেতা ও বিভিন্ন শিল্পপতির সঙ্গে বৈঠক করেন হাসিনা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রয়েছে বেশ কয়েকটি সীমান্ত নদী।
তিস্তা সহ অনেক ইস্যুতেই মমতার রাজ্য সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠকের আশা করেছিলেন অনেকেই, তবে সেই বৈঠক না হওয়ায় এবার বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন মমতা। হাসিনা জি এসেছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো ওদের সবার, আজকে নয় চিরকাল। পূজার সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই, ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আমরাও যতটা পারি করি। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন, আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। এতনা গুসা কিউ, এ বড়া বড়া বাবু লোগো কো এতনা ডরনে কা বাত কিয়া হ্যায়। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, এর আগে দলের তৃণমূল নেতাকর্মীদের রাজনৈতিক দিশা দিতে বিজেপির ভূমিকার কঠোর সমালোচনা করে মমতা কার্যত নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন। বেকারদের চাকরি সব কেড়ে নিয়ে পাবলিক সেক্টর সব বন্ধ করে দিয়ে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে বুলেট ট্রেন তো লোকে দেখেনি, কিন্তু বুলেট ট্রেনের মতো বুলেটের মিথ্যাচার চলছে। প্রায় এক দশক ধরে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে মিথ্যার গতি চলছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের তিনজন সহ নয়জন মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা ধান খেতে কাজ করছিলেন, পরে ঝড় বৃষ্টি শুরু হলে সেচ দেয়ার পাম্প ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। ঘরে ঘরে স্বজন হারানো কান্নার রোল, প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিকোড়া এলাকার নূরজদ্দারের জমিতে রোপা আমনের চারা তুলছিলেন 10 থেকে 12 জন কৃষক। হঠাৎ বৃষ্টি শুরু হলে পাশের একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাতে কৃষক আফসার, তার ভাই শমশের ও তার ছেলে শাহিন সহ ঘটনাস্থলেই 8 কৃষক প্রাণ হারান, আহত হন আরও 6 জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের সবার বাড়ি মাটিকোড়া ও শিবপুর গ্রামে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। উঠছে ফোসকা, হচ্ছে চুলকানি, দেখতে পক্সের মতো হ্যান্ড ফুট মাউথ রোগের প্রকোপ দেখা দিয়েছে শিশুদের মধ্যে। কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন শুধু রাজধানীর শিশু হাসপাতালে আসছে 20 থেকে 30 রোগী। আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষণ বুঝে চিকিৎসা নিলে 7 থেকে 10 দিনের মধ্যে নিরাময় হয় বলে জানান চিকিৎসকরা। রাশেদ লিমনের রিপোর্ট। 1.5 বছরের আফিফ দুদিন আগে প্রথমে তার হাঁটুতে একটি র্যাশের মতো দেখা যায়। একদিনের মাথায় দুই হাত, পা এবং মুখের মধ্যে ছড়িয়ে পড়ে পক্সের মতো পানির ফোসকা। আতঙ্কিত হয়ে তার মা তাকে নিয়ে এসেছে বাংলাদেশ শিশু হাসপাতালে। জানতে পারলেন তার শিশু আক্রান্ত হয়েছে ভাইরাস জনিত এই রোগ, হ্যান্ড ফুড মাউথ ডিজিজে। ওর চুলকানি অ্যালার্জির মতো বলে, চুলকাই দিতে আর পানির মতো ফোসকা হইতে আছে, পানি পড়তে আছে। তবে শুধু শিশু আফিফই নয়, 0 থেকে 5 বছর বয়সী এমন বেশ কয়েকজন শিশু একই লক্ষণ নিয়ে অপেক্ষা করছে বহির্বিভাগে। সকালেই দেখছি যে এরকম গোটা গোটা এরকম ঘামাচির মতো যে বের হয়েছে। যেহেতু এই ধরনের রোগের এখন ভাইরাস ছড়াইতেছে, একটু তুলনামূলক যেহেতু আমার বাচ্চা 3 জন, একটু আতঙ্ক স্বাভাবিকই থাকবে। চিকিৎসকরা বলছেন শিশু হাসপাতালের চর্মরোগের বহির্বিভাগে, যেখানে প্রতিদিন গড়ে 100 থেকে 120 জন রোগী আসে, তার মধ্যে 20 থেকে 35 জন মিলছে এই হ্যান্ড ফুড মাউথ ডিজিজ। লক্ষণ হিসেবে প্রথমে জ্বর, পরে শিশুর শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাঁটু, কনুই এবং মুখের চারপাশে ছোট ফোসকার মতো পড়ে। মুখে ঘা হওয়া, মুখ থেকে লালা ঝরা এবং ফোসকার স্থানে চুলকানি ও ব্যথা হওয়া। হ্যান্ড ফুড মাউথ ডিজিজ জিনিসটা হলো ভাইরাল কজ, এটা আপনার কোনো ভর্তি লাগে না। এখন এটা কমপ্লিকেশন কিছু আছে, বাট এগুলো খুবই রেয়ার। বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, লক্ষণগুলো দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা করে দেয় ভালো, তবে সবার আগে খেয়াল রাখতে হবে শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। জ্বরের দ্বিতীয় দিন থেকেই এর হাতে, পায়ে এবং মুখে
অনেকটা ফুসকুড়ির মতো র্যাশ ওঠে। এই র্যাশটা কিন্তু পেইনফুল র্যাশ, যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ সেহেতু এটার জন্য কোনো অ্যান্টিবায়োটিকের খুব দরকার নাই। তারা বলছেন অভিভাবকরা একটু সচেতন থাকলেই 7 থেকে 10 দিনের মধ্যেই রোগ মুক্তি সম্ভব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণকে বিভ্রান্ত করতেই এখন ব্যালটে ভোটের কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন এই সরকারের অধীনে কোনো ভোটেই অংশ নেবে না বিএনপি, তাই এখানে ইভিএম বা ব্যালট কোনো ইস্যু নয়। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন ফাঁকা মাঠে গোল দেবেন না তারা, ইসির সিদ্ধান্ত নেবেন মাথা পেতে। দায়িত্ব নেওয়ার পর বর্তমান কমিশন সবার আগে হাত দেয় ইভিএমে। রাজনৈতিক দল, সাবেক কমিশনার, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেয় তারা। বেশিরভাগেরই মত ছিল ইভিএম ব্যবহারের বিপক্ষে। এরপরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় ইসি। এ নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বুধবার প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানান ব্যালট বা ইভিএম সংকট নয়, মূল সংকট রাজনৈতিক। তাই রাজনৈতিক সমঝোতা হলে ভোট ব্যালটেও হতে পারে। বিএনপি নেতারা বলছেন পরিস্থিতি আঁচ করতে পেরে এখন সুর পাল্টাচ্ছে ইসি। সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য তাদের। যখন দেখতেছে এই ইলেকশন কমিশন কোনোভাবেই আরেকটা ফ্রড, আরেকটা মানে এই চোরা ইলেকশন করতে পারবে না, তো ওনারা একটু সুর বদলাচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন তারা ইভিএম এর পক্ষে হলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মেনে নেবেন ইসির যে কোনো সিদ্ধান্ত। আমাদের কোনো একগুয়েমি নাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। কাজী নির্বাচন কমিশন ইভিএম এর নির্বাচন করুক বা ব্যালটে নির্বাচন করুক, যেই সিদ্ধান্তই দেবে আমরা মেনে নেব। 150 আসনে ভোট করার সক্ষমতা অর্জনের জন্য নতুন করে আরও 2 লাখ ইভিএম মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুরুতর অসুস্থ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। রানীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ জানানোর পরই বালমোরাল প্রাসাদে আসতে শুরু করেছেন রাজ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার পরপরই পরীক্ষা নিরীক্ষা করানো হয় রানী দ্বিতীয় এলিজাবেথের। এরপরই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে অবস্থান করছেন রানী এলিজাবেথ, তাকে নিজেদের তত্ত্বাবধানে রেখেছেন চিকিৎসকরা। এক বিবৃতিতে রানীর অসুস্থতার খবর নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। রানীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এরই মধ্যে প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়ামস বালমোরাল প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজপরিবারের বাকি সদস্যরাও দ্রুত সেখানে যাবেন। সবশেষ বুধবার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগ দেন 96 বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ। এছাড়াও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও এদিন নিয়োগ দেন তিনি। এদিকে বাকিংহাম প্যালেসের বিবৃতির পরই এক টুইট বার্তায় গভীর উদ্বেগ জানিয়েছেন ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রানীর সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। রানী দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থার সবশেষ জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ অবকাশ যাপনের জন্য স্কটল্যান্ডের বালমোর শহরে অবস্থান করছেন এবং সেখানে তিনি তার যে নিত্য দিনে যে কর্মসূচি সেগুলি তিনি পালন করছেন এবং এর মধ্যেই খবর আসে যে রয়্যাল ফ্যামিলির বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয় যে বর্তমানে রানী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি স্বাস্থ্য অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে এই ধরনের পর্যন্ত এবং গত বছরে কিন্তু রানী অসুস্থ থাকার কারণে অক্টোবর তিনি একদিন হাসপাতালে ছিলেন। তো সবকিছু মিলে যে রানীর যে অবস্থা সেটি কিন্তু অবনতি হচ্ছে এবং বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটি আসলে পরিষ্কারভাবে মিডিয়াকে গণমাধ্যমকে বলা হয়নি। তবে রয়্যাল ফ্যামিলি বরাদ্দে বলা হয়েছে ইতিমধ্যে রানীকে দেখার জন্য এবং তার স্বাস্থ্য থাকার জন্য সেখানে প্রিন্স চার্লস এবং উইলিয়াম এবং তার স্ত্রী ইতিমধ্যে রওনা দিয়েছিল এবং তাদের সহকার যাতে রানী কিছুটা ভালো অনুভব করবে এবং সেই কারণে তারা সেখানে আসেন এবং যে মাত্র গতকাল যে দায়িত্ব নেওয়া বিদেশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বিষয়টি খুব উদ্বিগ্ন এবং তিনি বলেছেন যে দেশের
স্বাভাবিকভাবে যে যাতে তারা নাগরিক রয়েছে ব্রিটেন বাকি রয়েছে তারাও কিন্তু দিকে আপনি জানেন যে 2019 সালের এপ্রিলে রানীর যে স্বামী ফিলিপকে হারাতে হয় এবং এর পরে যে তার যে আদরের যে নাতি সে কিন্তু রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে কিন্তু রানী অনেকটা একাকিত্ব অনুভব করছেন এবং তার যে বয়সের একেবারে আর মাত্র 4 বছর যদি রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে কিন্তু রানী অনেকটা একাকিত্ব অনুভব করছেন এবং তার যে বয়সের একেবারে আর কিছু মিলে যে রানীর যে অবস্থা সেটি কিন্তু বেশ মারাত্মক বুঝে যাচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে যে চিকিৎসকরা কি তথ্য দিচ্ছেন সেটি যদি আমাদের জানানো হয় তাহলে আমরা বুঝবো যে রানীর কোন অবস্থা বুঝে যাচ্ছেন। তবে বর্তমানে রানী এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ইংল্যান্ডের যে বার্মোর যে তার অবকাশ যাওয়ার জন্য যে বাসস্থান আছে সেখানে ইতিমধ্যে সংসদ নিয়ে যে ব্রিটিশ স্পিকার রয়েছেন তিনিও বিষয় নিয়ে সংসদ এবং সবাইকে জানিয়েছেন যে রানী যেন আবার সুস্থ হয়ে যেন আবার সকলের মাঝে ফিরে আসেন সেই প্রশ্ন তিনি করেছেন। এই গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 62,000 কোটি টাকা, অথচ দেশের প্রায় 60% রেল লাইনই ঝুঁকিপূর্ণ। লাইন থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে ট্রেন, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এখনই লাইন সংস্কারের উদ্যোগ না নিলে মুখ থুবড়ে পড়বে রেল। তবে কর্তৃপক্ষের দাবি নেওয়া হচ্ছে উদ্যোগ। নাজমুল সালেহীর রিপোর্ট। এই বুঝি উল্টে গেল ট্রেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার বোরমি এলাকার চিত্র এটি। রেল লাইন উঁচু নিচু আর আঁকাবাঁকা হওয়ায় লাইন থেকে ছিটকে পড়ার এমন ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। গাড়ি আঁকাবাঁকা মনে করেন কাটিয়া যাইতেছে, আবার যে রিয়াল সহ এরকম ফাল দিতেছে। গত মাসে 2 বার দুর্ঘটনা ঘটেছিল পাশাপাশি এই জায়গাতেই। মাইল জুড়ে নেই পাথর, হাত দিলেই খুলে আসছে সংযোগ পয়েন্টের নাট বল্টু, বেশিরভাগ ফিসপ্লেটই জং ধরে ক্ষয় হয়ে গেছে। লোহার পাতের সঙ্গে রেল লাইনকে ধরে রাখার হুকগুলোও নেই। এগুলো একদম লুজ, এই যে এরকম লুজ স্লিপারগুলো ওই যে খায়া গেছে, ভাঙা গেছে, পচে ফুচা গেছে। ঝুঁকি বিবেচনায় শ্রীপুর সেকশনে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বনিম্ন গতি 20 কিলোমিটার আছে শ্রীপুর ইজ্জতপুরের মাঝখানে, আবার শ্রীপুর রাজেন্দ্রপুরের মাঝখানে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জরুরি ভিত্তিতে লাইন সংস্কারের উদ্যোগ না নিলে মুখ থুবড়ে পড়বে রেল ব্যবস্থা। একদিকে বিনিয়োগ করছেন, অন্যদিকে ট্র্যাকগুলি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, ফলে আসলে রেল পুরো ব্যবস্থাপনা কিন্তু একটা মারাত্মক হুমকির সম্মুখীন হবে। মহাপরিচালক বলছেন দ্রুত সংস্কার প্রকল্প হাতে নেওয়া হবে। সারা রেললাইনকেই পর্যায়ক্রমে আমরা আধুনিকায়ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি। গত 8 বছরে রেললাইন রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। রেলের তথ্য বলছে গাজীপুরের জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত 90 কিলোমিটার রেলপথের পুরোটাই ঝুঁকিপূর্ণ, অথচ গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 62,000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর কোন ক্ষেত্রের প্রতি বাড়ছে দুর্ঘটনা। নাজমুল সালেহী, সময় সংবাদ, শ্রীপুর, গাজীপুর। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে এবার গ্যাস লাইন দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে প্রশাসন। কর্তৃপক্ষ জানায় বড় দুর্ঘটনা এড়াতেই বাইজিত রিং রোডের উচ্চ চাপের গ্যাসের পাইপলাইনের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য নগরীর দেওয়ানহাটে 6 তলার একটি বাণিজ্যিক ভবন ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় বাধার মুখে পড়ে সিডিএ। ফেরদৌস লিপিকে সঙ্গে নিয়ে শফিকুল আলমের রিপোর্ট। নিচে গ্যাসের পাইপলাইন, তার উপর ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা। বৃহস্পতিবার সকালে নগরীর বাইজিত রিং রোডের জালালাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর, সিডিএ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। ইতিমধ্যে আপনার 60-70টি অবৈধ স্থাপনা এখান থেকে অপসারণ করা হয়েছে। এটা এখন 5 কিলোমিটারের অঞ্চলটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। বাসিন্দাদের দাবি তাদের ঘরবাড়ি পাইপলাইনের উপরে পড়েনি। গ্যাস কোম্পানি জায়গা 120 ফিট, সে পুরো জায়গা নিয়ে যাচ্ছে।
এদিকে একই দিন নগরীর দেওয়ানহাটেও অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ছয়তলা বাণিজ্যিক ভবনে, খান কমপ্লেক্স এবং আশেপাশের স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় নোটিশ না পাওয়ার অভিযোগে সিডিএর কর্মকর্তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করেন ভবনের দোকানদাররা। কেউ এই পর্যন্ত আমাদেরকে মৌখিকভাবে এসে বলে নাই যে তোমাদের মার্কেটটা এই দিন এত তারিখে ভাঙা হবে। তবে সিডিএ জানান ভবনের সব ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ওয়াকফ এস্টেটকে। নোটিশ দেওয়া হয়েছে মাস তিনেক ধরে। দেওয়ানহাট অংশে কাজ শুরু করা যাবে বলে জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হুন্ডির মাধ্যমে এক বছরে 75,000 কোটি টাকা পাচার করেছে মোবাইল ব্যাংকিং এজেন্টরা। সারা দেশে হুন্ডিতে জড়িত 5,000 এজেন্টকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঢাকা ও চট্টগ্রাম থেকে 16 জনকে গ্রেফতারের পর ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান। বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা। বৈধ চ্যানেলে টাকা পাঠালে প্রণোদনাও দিয়ে থাকে সরকার, তারপরেও অবৈধ পথে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাঠান প্রবাসীরা, যা যোগ হয় না রিজার্ভে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এজেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত 16 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে আসেন সিআইডি প্রধান, দেন চাঞ্চল্যকর তথ্য। সারা দেশে হুন্ডির সঙ্গে জড়িত প্রায় 5,000-এর বেশি এজেন্ট অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সিআইডি। তথ্যপত্র সংগ্রহ করতে গিয়ে এমন কিছু জিনিস আমরা পেয়েছি যা সত্যিকার অর্থে খুবই অ্যালার্মিং, এবং এটা জাতির জন্য, এটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের কাছে এরকম 5,000 অবৈধ এজেন্ট আছে। এই 5,000 এজেন্টের হুন্ডি ব্যবসার কারণে গত 4 মাসে বাংলাদেশ প্রায় 25,000 কোটি টাকার সমপরিমাণ মূল্যের রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে, যা এক বছরে 75,000 কোটি টাকা। 75,000 কোটি টাকা সমপরিমাণ এক বছরে মানি লন্ডারিং করেছে, যা যদি আমরা ডলারে রূপান্তর করি তাহলে দাঁড়ায় $7.8 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন, এই $7.8 বিলিয়ন যদি আমাদের প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে ইন করতো তাহলে আমাদের ন্যাশনাল রিজার্ভ অনেক উপরে হয়ে যেত। সিআইডি বলছে হুন্ডি চক্রের সদস্যরা দেশে ও দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশি ওয়েজ আর্নারদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা গ্রহণ করে তা বাংলাদেশে না পাঠিয়ে স্থানীয়ভাবে পরিশোধ করছে, ফলে গতি কমে গেছে রেমিটেন্স প্রবাহের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পি কে হালদার সহ 14 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পলাতক 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 22 সেপ্টেম্বর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। কানাডায় 80 কোটি টাকা পাচার ও 426 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে সহ আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। পি কে হালদার 20টি মামলার আসামি। এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলায় বিচার শুরু হলো। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। বিপিএল ফুটবলে 2টি ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় উত্তর বারিধারা ক্লাবকে আগামী 2 মৌসুমের জন্য অবনমিত করা হয়েছে। এছাড়া ফুটবলারদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। বিপিএলের সবশেষ মৌসুমে খেলা চলাকালীন উঠেছিল ম্যাচ পাতানোর অভিযোগ, এ নিয়ে তদন্তে নামে বাফুফে। অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 মৌসুমের জন্য দ্বিতীয় বিভাগে নেমে গেছে উত্তর বারিধারা। এছাড়াও ক্লাবটিকে 10 লাখ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্লাবের 5 ফুটবলারকে। তারা হলেন গোলরক্ষক সাইফুল, ডিফেন্ডার আরিফ খান জয়, ফজলভ, বিপ্লব, আব্দুল রহিম। এছাড়াও বিসিএলে ম্যাচ পাতানোর অভিযোগে তৃতীয় বিভাগে নেমে গেছে কারওয়ান বাজার প্রগতি সংঘ। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।